আপনারা জানেন ইতিমধ্যে সোমবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করতেই এই সংবাদ সম্মেলন। সব কমিটি করা হবে 10 ও 11 জুলাই দলের জাতীয় কাউন্সিলের ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দুদিনের সম্মেলনে এরই মধ্যে 9টি উপকমিটিও করা হয়েছে বলে জানান তিনি। আমরা আশা করব যে 10-11 জুলাই আমাদের সম্মেলনটা অনুষ্ঠিত হবে। আর যে দলের হাত ধরে এসেছে স্বাধীনতা, বরাবরের মতো এবারও নতুন নেতৃত্বের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের নানা সিদ্ধান্ত আসবে সম্মেলন থেকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, সারা দেশ থেকে, সারা বাংলাদেশ থেকে, বিদেশ থেকে আপনার প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। আর আমরা চাচ্ছি যে এটা উৎসবমুখর হবে, সেই সঙ্গে নতুন নেতৃত্বের আপনার নির্বাচন করা হবে। এইবারেও আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সেখানে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ, বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচিত হবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতারা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।